গাজায় যে রক্ত ঝরছে মনে করতে হবে আমার রক্ত ঝরছে, গাজায় মুসলমান শিশু মারা যাচ্ছে মনে করতে হবে আমার শিশুটাই মারা যাচ্ছে। আজ যদি গাজায় কোনো নারী নির্যাতিত হয়, কোনো নারীর বুকে বুলেট চলে মনে করতে হবে আমার বোনের বুকে বুলেট চলেছে। এজন্য ভাইরা আমার সজাগ হওয়া চাই, সজাগ। যদি আমাদের সামনে সুযোগ তৈরি হয়, জিহাদে যাওয়ার যদি কোন সুযোগ তৈরি করে দেওয়া হয়, ময়দান থেকে কারা খাড়া আল্লাহকে খুশি করতে প্রস্তুত হয় তুমি আল্লাহকে দেখান। আমাদের আওয়াজ যত উঁচু হবে ইহুদিদের আওয়াজ তত নিচু হবে, আমাদের আওয়াজ যত উঁচু হবে দুশ্মনদের আওয়াজ তত নিচু হবে। মুসলমান সময় মতো আমাদের আওয়াজ নরম হবে, আবার সময় মতো আওয়াজ গরম হবে। সবাই বলেন না ঠিক কিনা ধরে কর, এটা আমার কথা না, আমার কথা যদি হইতো তাহলে আপনারা বলতেন হুজুর কি কন আশিদ্দা আলাল কুফার রুহামা উবাইনাহুম। আল্লাহ পাক নিজে বলেন আমার হাবিব এবং আমার হাবিবের সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা সময় মতো জায়গা মতো খুব গরম, আবার সময় মতো তারা অতি নরম। কোথায় নরম কোথায় গরম? রুহামা উবাইনাহুম, মুসলমান নিজেরা নিজেরা গরম নয়। আল্লাহ বলে মুসলমানের বৈশিষ্ট্য হলো তারা পরস্পরে অতি নরম। এখানে এক ভাই আরেক ভাইকে সার দেয়, এক ভাই আরেক ভাইয়ের জন্য নিজের স্বার্থকে কোরবানি দেয়। না না, মুসলমান এক ভাই আরেক ভাইয়ের উপরে হামলা করতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের উপরে আঘাত করতে পারে না। দুনিয়ার তুচ্ছ স্বার্থের কারণে মুসলমান আরেক মুসলমানের উপরে আঘাত করলে ঈমান হারা হয়ে যাবে। সামান্য চেয়ার, সামান্য ক্ষমতা, সামান্য তুচ্ছ রাজনীতির জন্য আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা করলে মহাদৌলত ঈমান ডাকাতি হয়ে যাবে। ভালো করে হাত রাখবেন, আমার কাছে আমার রাজনীতি বড় নয়, সর্বদা মনে রাখতে হবে আমার কাছে আমার ঈমান হলো সবচেয়ে বড়। মহাদৌলত ঈমান, এর উপরে আমার কাছে আর কোনো দৌলত নাই। আমার চেয়ার আমার কাছে বড় নয়, আমার কাছে আমার নেতা নেত্রী বড় নয়, আমার কাছে আমার রাজনীতিও বড় নয়, আমার কাছে সবচেয়ে বড় হলো আমার ঈমানের পরিচয়। এজন্যই সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মরণ যেন আমার ঈমানের হালে হয়। কেউ এই দোয়া করে না, আল্লাহ যেই দল করি দলের উপরে যেন মরণ হয় এমন দোয়া কেউ করে না। যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, তারও এই দোয়া করে আল্লাহ ঈমানের হালে যেন মরণ হয়। তাহলে আমরা কি বুঝাইলাম? আল্লাহ দুনিয়ার সামান্য তুচ্ছের তুচ্ছ স্বার্থের কারণে হয়তো রাজনীতি করি, কিন্তু এটা আমার বড় পরিচয় নয়। আল্লাহ আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি ইমানদার মুমিন, মরণ যেন আমার ইমানের হালে হয়। অতএব খাঁটি মুমিন সে কোনোদিন ইমান ছাড়তে পারে না, সব ছাড়তে পারে ইমান ছাড়তে পারে না। আমি নেতা মানবো ততক্ষণ যতক্ষণ ইসলাম মানবে, আমি দল করব ততক্ষণ যতক্ষণ কোরআন মানবে। যেদিন থেকে আমার দল ইসলাম মানবে না সেদিন থেকে দল মানি না, এর নাম হলো মুসলমান। আওয়াজ আসতে কেন জোরে বলেন? তাহলে সামান্য তুচ্ছ গন্দা দুর্গন্ধ পচা এই রাজনীতির জন্য এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা করতে পারে না। রুহামা উবাইনাহুম, এখানে তুমি রহমদিল হও, আল্লাহ বলতেছেন তোমরা পরস্পরে রহমওয়ালা হও, পরস্পরে রহমওয়ালা হও। আর গরম কোথায় গরম? আল্লাহ বলে আশিদ্দা ও আলাল কুফফা, তুমি যখন দেখবা হক বাতিলের দ্বন্দ্ব, তুমি যখন দেখবা ঈমান আর কুফরের ভিতরে টক্কর বেজে গেছে, যখন তুমি শুনবা নাস্তিক আর আস্তিকের ভিতরে দ্বন্দ্ব, যখন তুমি শুনবা ফিলিস্তিনে গাজায় তোমার কোন মুসলিম বোনের আহাজারি, যখন তুমি শুনবা পৃথিবীর কোন প্রান্তে তোমার মুসলমান ভাই রক্ত ঝরে, যখন তুমি শুনবা দুশ্মনের জিন্দানখানায় তোমার কোন মুসলিম বোনের আর্তনাদ, তখন সেখানে আল্লাহ বলেন তুমি আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও ধারালো, পাথরের চেয়েও বেশি ভারী। এটা হলো ঈমানের পরিচয়। এই ক্ষেত্রে যদি কেউ নরম হয় বলে থাক দরকার নাই এত কিছু আমার ভাবার, আমি আমার নামাজ নিয়ে থাকি, অন্য দেশে আমার মুসলমান ভাইয়ের সাথে কি হচ্ছে এটা আমার দেখার দরকার নাই, আমি নামাজ পড়ে আল্লাহ পেয়ে যাব, এমন চিন্তা যদি কেউ করে আল্লাহ নিজে তার কোরআনে বলেন তার ঈমান নাই, ঈমান চলে যাবে।
المسلمون كجسد واحد ان اشتكى عينه اشتكى كله কোথায় রাখবা আমার নবীর হাদিস পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো দেহের কোন একটা অঙ্গ আঘাত পেলে সারা দেহ এই আঘাত অনুভব করে আল্লাহ নবী বলেন না বাঙালি মুসলমান শোনো গাজার মুসলমান ভাই বোন তোমার নিজের আপন ভাই বোন মনে করতে হবে কারণ মুসলমানের কাছে রক্তের পরিচয় বড় নয় মুসলমানের কাছে ঈমানের পরিচয় হলো সবচেয়ে বড় নূহ আলাইহিস সালামের সন্তান কেনান নূহ নবীকে মানে না সন্তান বাবাকে মানে না আল্লাহর পরিচয় জানে না নূহ নবীকে নবী মানে না সেই কেনান যখন পানিতে ডুবে মারা যায় মহাপ্লাবনে মারা যায় নূহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমার সন্তান আল্লাহ আমার আহাল ডুবে মরতেছে আল্লাহ তুমি বাঁচাও কিন্তু আল্লাহ কি জবাব দিয়েছিলেন আল্লাহ বলেছিলেন নূহ একবার সন্তান কইছো আর একবার বলবা না আল্লাহু আকবার জোরে কর লাইসা মিন আহলিক আল্লাহ বলেন নো এ তোমার আহাল নয় সে তোমার পরিবার নয় মুসলমানের পরিবার হয় ঈমানের দ্বারা মুসলমানের পরিবার তৈরি হয় পরিবারের কাঠামো তৈরি হয় ঈমানের মাধ্যমে রক্তের মাধ্যমে নয় আমার রক্তের ভাই যদি আল্লাহকে না মানে ইসলাম বলে তার সাথে আমার সম্পর্ক নাই কিন্তু যদি আমার রক্তের ধারে কাছেও না পৃথিবীর কোন এক প্রান্তে আওয়াজ দিয়ে আমি এক আল্লাহকে মানি রসুলকে মানি বুঝতে হবে সেই আমার আপন ভাই আওয়াজ দিয়ে বলো যুবক কি না তাহলে আজ গাজায় যে রক্ত ঝরছে মনে করতে হবে আমার রক্ত ঝরছে গাজার মুসলমান শিশু মারা যাচ্ছে মনে করতে হবে আমার শিশুটাই মারা যাচ্ছে আজ যদি গাজায় কোনো নারী নির্যাতিত হয় কোনো নারীর বুকে বুলেট চলে মনে করতে হবে আমার বোনের বুকে বুলেট চলেছে এজন্য ভাইরা আমার সজাগ হওয়া চাই সজাগ যদি আমাদের সামনে সুযোগ তৈরি হয় জিহাদে যাওয়ার যদি কোনো সুযোগ তৈরি করে দেওয়া হয় ময়দান থেকে কারা খাড়া আল্লাহকে খুশি করতে প্রস্তুত হা তুই আল্লাহকে দেখান এই মাইকটা চালু করো মাইক চালু করো মাইকে স্লোগান দেন মুসলমান সুশৃঙ্খল একটা জাতি উনি এখান থেকে আওয়াজ দিবে আপনাদের গায়ে যদ্দুর শক্তি আছে এদ্দুর শক্তি নিয়ে আল্লাহু আকবার বলবেন কারণ মুসলমানের তাকবীর ও একটা পাওয়ার একটা অস্ত্র দুশমনের কলিজা কাঁপে আর তাকবীরের দ্বারা ইমানদারের ইমান মরে মাগো তোমার ছেলে যাবে খালিদের দলে অবীর তারিকের দলে আল্লাহু আকবার জোরে কর মাগো তোমার ছেলে যাবে খালিদের দলে অবীর তারিকের দলে মাজলুমানের আর তুনাদাত ফিলিস্তিনে কাশ্মীরে টিকিনা মাজলুমানের আর তুনাদাত ফিলিস্তিনে কাশ্মীরে মা আমায় দিও না বাধা যেতে খালি দের দলে অবীর তারিকের দলে মা গো তোমার ছেলে যাবে খালিদের দলে অবীর তারিকের দলে প্রিয় নবীর দাঁত মোবারক শহীদ উহুদ প্রান্তরে প্রাণ বিসর্জন দিলেন হামজা দীন ইসলামের তরে মা আমায় দিও না বাধা যেতে খালি দের দলে অবীর
তারিখের দলে মা গো তোমার ছেলে যাবে খালিদের দলে অবীর তারিখের দলে জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ ইহুদিরা অপেক্ষায় আছে দাজ্জালের চেলা হবে আর আমরাও অপেক্ষায় আছি ইমাম মাহদির সৈনিক হব ইনশাআল্লাহ নাকি ইমাম মাহদি আয়েশা যখন ডাক দিবে তখন কি ভাগবো না সৈনিক হব কারা কারা সৈনিক হব রাজি আছি সবাই ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ আমাদের দেশে তো কিছু মানুষ আছে স্লোগান দেওয়ার সময় দেই ঠিক জিহাদ 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 চাই কিন্তু লাগ্যা গেলে আমি নাই লাগ্যা গেলে